নমস্কার ফক্স টপ স্টোরিজ নিয়ে আমি পল্লবী। নির্বাচন হওয়ার আগেই জিটিএ নির্বাচনে জয়ী হলো গোর্খা জন মুক্তি মোর্চা। বৃহস্পতিবার ছিল জিটিএ নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এদিনই 13 জন প্রার্থী প্রত্যাহার করে নেয় সিপিএম। এর আগে 11 জন প্রার্থীর নাম প্রত্যাহার করে নিয়েছিল তারা। এর ফলে মোট 45টি আসনের মধ্যে 28টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন মোর্চা প্রার্থীরা। জিটিএ সহজেই তাদের দখলে চলে যাচ্ছে। বিমল গুরু, রোশন গিরি ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। জয়ের জন্য পাহাড়বাসীকে ধন্যবাদ জানিয়েছেন মোর্চার সভাপতি বিমল গুরু। 17টি আসনে গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে সরাসরি লড়বে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার পানাগড় জাতীয় সড়ক পরিদর্শন করেন রাজ্যের পূর্তমন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদার। দীর্ঘদিন ধরে এই জাতীয় সড়কটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে, এরই ফলে প্রায় ঘটছে দুর্ঘটনা। এদিন মন্ত্রী সুদর্শন বাবু পানাগড় বাজার রোড ও ওভারব্রিজ পরিদর্শন করেন। তাকে ঘিরে পানাগড়বাসী বিক্ষোভ দেখাতে থাকেন। মন্ত্রী জানিয়েছেন খুব তাড়াতাড়ি রাস্তার কাজ শুরু করা হবে। এদিন তিনি দুর্গাপুর স্টেশন সংলগ্ন রেলের ওভারব্রিজের কাজও পরিদর্শন করেন। হুগলির গোড়াপের হোমে গুড়িয়া নামের আবাসিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ধৃত 3 জনকে বৃহস্পতিবার চুঁচুড়া জেলা আদালতে তোলা হয়। সেই সময় আদালতের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। একই সঙ্গে হোমের সুপার বুলবুল চৌধুরী গোপন জবানবন্দি দেন বিচারকের সামনে। ঘটনার দিন ঠিক কি হয়েছিল, সেই সময় কারা সেখানে উপস্থিত ছিল, কিভাবেই তার মৃতদেহটিকে কবর দেওয়া হলো, তা এই জবানবন্দি থেকে উঠে আসবে বলে অনুমান করা হচ্ছে। এদিন এই ঘটনার উপযুক্ত তদন্তের দাবিতে হুগলির পুলিশ সুপারকে একটি ডেপুটেশন জমা দেন বাম নেতৃত্ব। অন্যদিকে জেলা শাসককে ডেপুটেশন জমা দেয় কংগ্রেস। এদিন সকালে গুড়িয়ার মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। এদিন আরো 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ট্রেনে রুটিন তল্লাশি চালাতে গিয়ে বৃহস্পতিবার সকালে হাওড়া ধানবাদ আপ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস থেকে উদ্ধার করা হয় 4 রাউন্ড কার্তুজ সহ একটি ডাবল ব্যারেল বন্দুক। আসানসোলে জিআরপি ওই ট্রেনে সাধারণ কামরার সিটের নিচে রাখা একটি ব্যাগ থেকে জিনিসগুলি উদ্ধার করে। ব্যাগটির মধ্যে 2010 সালে বাতিল হয়ে যাওয়া একটি আগ্নেয়াস্ত্র লাইসেন্স পাওয়া যায়, যেটির আর পুনর্নবীকরণ হয়নি। বেআইনি অস্ত্র নিয়ে ট্রেনে ওঠার অপরাধে ওই ব্যাগের মালিককে গ্রেপ্তার করেছে রেল পুলিশ। রেল পুলিশ সূত্রে জানানো হয়েছে, বাতিল হয়ে যাওয়া লাইসেন্সটি রঞ্জিত যাদব নামে এক ব্যক্তির, যার বাড়ি বিহারের ধর্মচকে। বেআইনি অস্ত্র সহ ধৃত ওই ব্যক্তি রঞ্জিত যাদব কেনার তা খতিয়ে দেখছে পুলিশ। বৃহস্পতিবার রানীগঞ্জের বাসা এলাকায় ধসের ফলে প্রায় 600 বর্গফুট এলাকা জুড়ে মাটি বসে যায়। এদিন ভোর থেকে পৃথকভাবে 3টি জায়গায় এই ধস নামে। এর ফলে প্রায় 30 ফুট গভীর হয়ে মাটি বসে যায়। এই ঘটনায় গোটা বাসা অঞ্চল জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বাসিন্দারা জানিয়েছেন ওই অঞ্চলে একসময় প্রচুর বেআইনি কয়লা খনন করা হতো। এখন তা কিছুটা বন্ধ হলেও ওই বেআইনি খনির র্যাঠনগুলি খোলা অবস্থায় রয়েছে। সেখানে দিনে বর্ষায় জল ঢুকে সৃষ্টি হয়েছে ধসের। কিন্তু এখনো পর্যন্ত ইসিএল এর কোনো আধিকারিক ঘটনাস্থলে না যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অন্যদিকে রানীগঞ্জ পৌরসভা 4 নম্বর ওয়ার্ডে রানী সাহেব ডাকা 3 নম্বর কলোনির একটি কালভার্ট অতিবর্ষণের ফলে বসে যায়। এর ফলে 2 নম্বর ধাওড়ার সঙ্গে নিমচা ইসিএল আবাসন এলাকার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের জিনিসপত্র দিয়ে কালভার্টটি তৈরি করার জন্যই এই অবস্থা। বর্ধমানের আউগ্রামের বাসিন্দা মোজাফার শেখ দীর্ঘদিন ধরে ধাতু মুদ্রাকে সোনার মুদ্রা বলে বিক্রি করতেন। কয়েকদিন আগে নিরাপদ শাও নামে এক ব্যক্তিকে কয়েকটি মুদ্রা বিক্রি করে 3,10,000 টাকা হাতিয়ে নেন মোজাফার। এরপর নিরাপদ বাবু বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ মোজাফারের বাড়িতে অভিযান চালিয়ে 403টি বিভিন্ন ধরনের মুদ্রা ও নগদ 73,000 টাকা উদ্ধার করে। অভিযুক্ত ব্যক্তি পলাতক, পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে। শুধু মালদার ফুলাহার ও গঙ্গার ভাঙনই নয়, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়ও ভাঙনের কবলে। এই নদী ভাঙনের কবলে পড়েছেন উত্তর দিনাজপুর জেলার করণদিঘির মতিগঞ্জের মানুষ। প্রায় 10 বছর ধরে একটু একটু করে পার ভাঙতে ভাঙতে বর্তমানে তা বিপজ্জনক চেহারা নিয়েছে। ভাঙনের কবলে চলে গেছে প্রায় 7টি বাড়ি, মাদ্রাসা ও প্রাথমিক স্কুল। শুধু তাই নয়, এই নদী ভাঙনের ফলে প্রতি বছরই প্রচুর জমি জমা চলে যায় নদীর গর্ভে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এই সমস্যার কথা জেলা প্রশাসন থেকে সেচ মন্ত্রী সকলকে জানালেও কাজের কাজ কিছুই হয়নি। উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাপতি মোক্তার আলী সাদ্দার জানান, বিষয়টি তিনি সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছেন। অবিলম্বে যাতে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হয় তার জন্য তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। ভক্স টপ স্টোরিজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন ভক্স 24/7। সি দ্য বেস্ট।